রাজধানীর সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অনুপ্রেরণায় 5000 গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছেন বিনাজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। মঙ্গলবার 12 জুলাই সকাল 10টায় রাউজান নোয়াপাড়া সেকশন 1 সড়ক সংযুক্ত সাহেববিবি সড়কে 500 গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিনাজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর। উদ্বোধনের পর নতুন মহাজন সড়ক, রমেশ চৌধুরী সড়ক, পুকুর পার, কালের পার সহ বিভিন্ন স্থানে কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্টন কান্তি দেব, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উদয়ন বড়ুয়া মধু, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মানিক বিকাশ বড়ুয়া, রাউজান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, যুবলীগ নেতা মানিক, জুয়েল, বাসু বড়ুয়া, লিটন, টিশু চোটন, রাজেশ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ তানিম, রাকিব সাগর প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচিতে বিনাজুরি ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার প্রায় অর্ধশত লোকজন অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে বিনাজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পল্টন কান্তি দেব রাউজান টিভিকে বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা রাউজান মাটি ও মানুষের নেতা এবং ফজলে করিম চৌধুরীর নির্দেশে আমরা গত বছরও 500 তাল চারা রোপণ করেছি, 500 আমলকি চারা রোপণ করেছি। আরো ধারাবাহিকতায় এবছর আমাদের ফজলে করিম চৌধুরীর নির্দেশে আজকে প্রায় 200 এভাবে ধারাবাহিকতার মতো 1000 গাছ আমরা রোপণ করবো, যাতে আমাদের এবং ফজলে করিম চৌধুরী বিনাজুরিকে সবুজ ও সবুজ হিসাবে চিহ্নিত করেছেন। আমিও চাই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নিয়ে বিনাজুরিকে সবুজ এবং রূপায়ণ করতে। তাই আজকে যদি আমাদের মানে সংসদ এবং ফজলে করিম চৌধুরীর মতো প্রতিনেতারা যদি একজন এবং ফজলে করিম থাকতো, আজকে বাংলাদেশ সবুজ বনায়ন পণ্ডিত করতে পারতাম আমরা। কারণ আমাদের এমপি এবং ফজলে করিম চৌধুরী তিনি চাই মানুষের সর্বসময় পরিবেশ রক্ষা এবং যাতে সুন্দর করে ওনার নির্দেশে আমরা গাছ রোপণ করতেছি, ভবিষ্যতে অব্যাহত থাকবে। 1000, 5000, 10000 পর্যন্ত আমরা গাছ রোপণ বিনাজুরি এটা অব্যাহত থাকবে। তিনি আজ 4 লাখ গাছ লাগাইছেন তিনি রজনকে সবুজ বনায়ন করতে। এরকম বাংলাদেশে কোনো তারা নজিরবিহীন করা নাই, আমাদের এমপি মহোদয় এটা করেছেন। আমরা এই বিনাজুরিকে আমাদের এমপি সাহেবের মুখের কথা বিনাজুরি সবুজ আমি সবুজ করার লক্ষ্যে আমাদের মাননীয় সংসদের যে প্রস্তাব সত্যের নির্দেশে আমি বক্তৃপণ করতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা জনশ্রী শেখ হাসিনার নির্দেশে আমাদের রাউজানের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাতে চলাম এবং ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে আমাদের বিনাজুরি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক যারা বাবু সৈয়দ আলমগীর ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা বিনাজুরি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ আজকে আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে আমরা আজকে বৃক্ষরোপণ করছি। আমরা গত বছর প্রায় এই বিনাজুরিতে আমরা 1000 চারা রোপণ করেছিলাম, এবছরও তার ধারাবাহিকতায় আমরা আজকে নেতাকর্মীদেরকে নিয়ে 200 চারা রোপণ করবো। পাশাপাশি আমাদের ধারাবাহিকতা প্রায় 1000 চারা রোপণের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমরা চাই এই বিনাজুরিকে প্রাণপ্রিয় নেতার নেতৃত্বে আমরা এই বিনাজুরিকে সবুজ শ্যামল বিনাজুরি হিসেবে রূপান্তরিত করার, এই ধারাবাহিকতা অব্যাহত থাকার জন্য সকলের সার্বিক সহযোগিতা আমরা বিনাজুরি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং বিনাজুরি আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আবু সৈয়দ আলমগীর ভাই, আমাদের আপনাদের যারা নেতাকর্মীরা আছেন, বিনাজুরির সাধারণ যারা জনগণ আছেন, আপনাদের কাছে এ প্রত্যাশা রাখছি। জয় বাংলা।